উত্তেজনা রাজ্যজুড়ি ব্যাপক নির্বাচনী হিংসা ক্ষমতাত অন্ধ নেতায় নচুয়াইছে সমর্থক প্রথমে চাওক মঙ্গলদৈর এই দৃশ্য বুধবারে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলি থাকার সময়তেই কংগ্রেস আর বিজেপি কর্মীর মাজত সংঘটিত হল প্রচণ্ড মারপিটের ঘটনা এই সংঘর্ষত আহত হয় বিজেপি কর্মী দেবেন বাহৈ নির্বাচনী হিংসায় দহিলে রূপহী হাত দুর্বৃত্তর দল আর নির্বাচনী বিষয়ার মাজত বেলট বাকস লৈ টনা আজোড়া রূপহী হাতর কটঙ্গা গাঁও পঞ্চায়েতের 48 নম্বর ঔওয়ানা ভোট কেন্দ্রত বুধবারে নিশা সংঘটিত হয় এই ঘটনা পরিস্থিতি বিষম দেখি নির্বাচনী বিষয়াসকলে চিঁড় বাখর করা ওলাই আহে স্থানীয় রাইজ পোলিং অফিসারের ভিতর গিয়ে পেলে বাকস টাকস টানি ওলাই আনব চেষ্টা করেছে তাতে আমার এজেন্টবিলাকর লগত মারপিট হয়েছে এই গাঁওয়ার মানুষ ওলাই আছে তারপর ইহতর অজয়শিকা মানে এইফালে গাঁওয়ার ফলে কোবাদ মানে দৌড়ি পেলায় মানে নিজের টান বসাবলে চেষ্টা করে লুকাইছে আর এজনক ধরেছে কোনোবা এটা লড়া মানে ধরেছে কৈছে এই লড়াটে গণ্ডগোল করেছে কিন্তু আমি যেটা দেখেছি এটা লড়াই গণ্ডগোল করা নাই প্রায় 25-30টা হব বুধবারে নিশা ভোটগ্রহণ চলি থাকার সময়তেই উত্তপ্ত হয়ে পড়ল কলিয়াবরের সুনুক বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র বঞ্চিত শতাধিক ভোটারে উত্তাল করলে ভোটকেন্দ্রটি পাছত আরক্ষে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি ভোটদান সম্পন্ন হওয়ার পাছতেই দুলিয়াজানত বেলট বাকস লৈ রহস্যজনকভাবে সন্ধানহীন হয়ে পড়ল প্রিজাইডিং বিষয়া ঘটনার পাছতেই স্থানীয় রাইজ আর রাজনৈতিক দলসমূহে ঘেরাও করে দুলিয়াজান আরক্ষী থানা দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার তুঙ্গত উঠার সময়তেই নলবাড়ির কেন্দুকুচিতো নিশাত দুর্বৃত্তই জনাই দিলে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় একদরে বুধবারে ভোটগ্রহণের মাজতেই তেজপুরকে ধরে রাজ্যের প্রান্তে প্রান্তে সংঘটিত হল কেইবাটাও হিংসাত্মক ঘটনা ব্যুরো রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট